জাহিদ হাসান সরকার আপনি লিখেছেন অনলাইন থেকে পণ্য অর্ডার করে অনেক সময় আমরা ডেলিভারি ম্যান থেকে পণ্য গ্রহণ করি না অর্ডার করার পর যদি মনে হয় পণ্যটার আমার দরকার নেই তখন এটা করি এতে কি আমাদের গুণা হবে গ্রহণ না করায় সেলারের কিছুটা লোকসান হবে তার ডেলিভারি চার্জ দিতে হবে দেখুন অনলাইনে কোনো পণ্য অর্ডার করার পর আপনি পণ্য দেখেছেন চয়েস করেছেন এবং আপনি অর্ডার করেছেন আপনার বাসায় আপনার কাছে চলে আসছে পাঠানো হয়েছে পথে আছে কিংবা আপনার কাছে চলে আসছে এখন আপনি বলছেন না আমার লাগবে না তো এটা আপনার জন্য জায়েজ নাই এই অধিকার আপনাকে দেওয়া হয়নি কারণ যখন আপনার কেনাবাচা হয়ে যায় সম্পন্ন হয়ে যায় প্রস্তাবনা এবং প্রস্তাবনায় সম্মতি আপনাকে অফার করলে এই মূল্যে এই জিনিসটা আমি দিতে চাই আপনি সম্মতি দিলেন দিয়ে আপনি অর্ডারও কনফার্ম করলেন তখন আপনার সেটাকে ফেরত দেওয়ার কোনো অধিকার থাকে না তবে যদি সেই পণ্যটা ত্রুটিযুক্ত পান আপনি এবং যেভাবে আপনাকে বলা হলো তার বিপরীত পান বা তার ভিন্ন কিছু পান তাহলে সেক্ষেত্রে আপনার রাইট থাকবে আপনি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেটা ফেরত দিতে পারেন কিন্তু আপনার ভালো লাগছে না এখন আর দরকার নাই আপনি অহেতুক একটা কারণ বের করে আপনি সেটা মানা করলেন তো এর কারণে যে ডেলিভারি চার্জ গেল অথবা ডেলিভার ডেলিভারি ম্যানকে পাঠাতে হলো এই যে ব্যাপারগুলো আছে ব্যাপারগুলোর কারণে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হল সেটা আপনার জন্য জায়জ না বিক্রিমিশ সাল্লা সাল্লাম বলেছেন লা আল্লা ওর ইসলাম আমাদের জন্য যে মূলনীতি দিয়েছে এক্ষেত্রে তা হলো যে কাউকে ক্ষতিগ্রস্ত করা জায়েজ নাই আর নিজে ক্ষতিগ্রস্ত হওয়াও জায়েজ নাই আপনি নিজে ক্ষতি নিজের ক্ষতি নিজে করবেন এটা যেমন সরিয়া অ্যালাউ করে না আপনি নিজে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবেন আপনার কোনো উদ্যোগের মাধ্যমে সেটাও কিন্তু ইসলাম অ্যালাউ করে না বিধায় অনলাইনে কোনো পণ্য অর্ডার করার পর সেই পণ্য আপনার নিজস্ব কারণে আপনার ভালো লাগছে না এজন্য আসার পর আপনি হয়তো ক্যাশ অন ডেলিভারি ছিল আপনি আসলে টাকা দেওয়ার কথা ছিল এই চান্সে আপনি অসততা করলেন আপনি সুযোগ গ্রহণ করলেন এই সুযোগ গ্রহণ করাটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয় আল্লাহ তো আমাদেরকে বোঝার তফিক দান করুন